আসছে নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে কাতার বিশ্বকাপ, কিন্তু তার আগেই শুরু হয়ে গেছে কে জিতবে কাতার বিশ্বকাপ সেই বিশ্লেষণ। ম্যান সিটি বস পেপ গার্দিওলাও জানিয়ে দিলেন যে কে জিততে চলেছে কাতার বিশ্বকাপ। পেপ গার্দিওলা জানিয়েছেন মেসির আর্জেন্টিনা কাতার বিশ্বকাপ জিততে চলেছে। 2022 কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির পঞ্চম বিশ্বকাপ এবং এই বিশ্বকাপই হাতে তুলবেন লিওনেল মেসি, এমনটাই জানিয়েছেন পেপ গার্দিওলা। তিনি বলেন, মেসির আর্জেন্টিনা টানা 31 ম্যাচ অপরাজিত আছে এবং দীর্ঘদিন না হারার অভিজ্ঞতাই তাদের কাজে লাগবে। এছাড়াও কোপা আমেরিকা জয় করেছে তারা, যেটা আলাদা একটা শক্তি যোগাবে তাদের। এছাড়াও লিওনেল মেসিকে নিয়ে তিনি বলেন, লিওনেল মেসি ডিমারিয়ারা যে কোনো মুহূর্তে যে কোনো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। কোচ লিওনেল স্কলোনির অভিজ্ঞতার কথা উঠলে পেপ গার্দিওলা বলেন, অভিজ্ঞতা একটি নাম মাত্রই, আপনি কালকে যেটা করেছেন সেইটা আজকে আর আপনার কোনো কাজে লাগবে না।